हेलो बंधुरा, गुड मर्निंग। आमार चैनल तुम्हारे आबारो स्वागत जानाच्छि सबाइके। आशा करि सबाई भालो आछो, सुस्थ आछो, भालो थेको, सुस्थ थेको। आर आज कि देखो आमी आमार रान्नाघरे, तो अवश्य बुझते पारछो कि आमी एकटा कोनो रेसिपि निये आसछि। तो आज के आमार रेसिपिटा हलो आमलकिर आचार। तो बंधुरा तुम्हरा देखते थाको आमार भिडियोटी, पुरोटा भिडियो देखो, तो मिस करबे कि कि इनग्रेडियंट्स आमी एर भेतरे दिच्छी आचारे भेतरे। तो ताहले देखते थाको बंधुरा आमी एखन कि करछी। देखो आमी एइटे जल नियेछी, जलेर भेतरे आमी आमला दिए रेखे धुए नियेछी आमलाटा। एबार पुरो आमलकिगुलो एइ जलेर भेतरे दिए देबो। ये आमी एटा बसिए देबो। थालाते राखबो एक एकटा करे। কিভাবে সিদ্ধ করা হয়ে যায় দেখো, এটা না ছেড়ে দেবে, মানে আলাদা আলাদা পার্টটা এরকম আলাদা আলাদা হয়ে যাবে, তখন বুঝবে এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে এরকম করে একটা করে রাখবো এখানে। দেখো আমি সবগুলো এখানে নামিয়ে নিয়েছি, আর এগুলো না আস্তে আস্তে করে নামাবে, তো মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এগুলো। তো দেখো এগুলো না এরকম করে এক একটা করে পার্টের আলাদা হয়ে যাবে এরকম। একটু ঠান্ডা হতে দেব, ঠান্ডা হওয়ার পরে আমি এগুলোকে আলাদা করব। এখন গরম খুব। দেখো আমি আমলাগুলো এখন ঠান্ডা হয়ে গেছে, তো এগুলো আমি একটা করে এভাবে আমলার বীজটাকে আলাদা করতে হবে। একটু চিপকে থাকে উপরটা, তো একদম খুলে আসে নিচের দিকটা, এরকম একটু চাকু দিয়ে এরকম করে খুলে নেবে। এমনি হাত দিয়েও খোলা যাবে, এটা খুব সিদ্ধ হয়ে গেলে খুব নরম থাকে না, তো একটু সাবধানে খুলতে হবে, না তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো আমার এটা হয়ে গেছে পুরোটা, আলাদা করে নিয়েছি। তো এই আমি যে জলটা আমলা এসে যে জলটা, এটা খেতেও পারো, এটা খেলে তো পেটের দিকে খুবই উপকারী, কিন্তু এটাকে চুল ধুলে, এই জল দিয়ে চুল ধুলে চুল অনেক সিল্কি হয়। তোমরা অবশ্যই এটা করে দেখতে পারো ঘরে। এখানে আমি এর সাথে মেলাবো এক চামচ হলুদ, হলুদ পাউডার, নুন, চামচ নুন মেলাবো। এটাকে এখন এই নুনটা মিলিয়ে আমি রোদ্দুরে দেব, পুরো দিন ধরে রোদ্দুরে থাকবে, রোদ্দুর লাগাতে হবে। তো কেমন আজকে রোদ্দুর বেরিয়েছে পাতা নিয়ে, তো আমি এইগুলো এই একটা ট্রে নিয়েছি, ট্রেতে করে আমি রোদ্দুর দেব, রোদ্দুরে দিয়ে পুরো দিনটা রাখবো। যে রোদ্দুরটা হয় ভালো রোদ্দুর হওয়ার দরকার আছে, কিন্তু এখন যা দিল্লির পরিস্থিতি রোদ্দুর ভালো আসছে না। তবু আমি একদিন রাখবো, আমি বিকালবেলা এটাকে তোমাদের আচার বানিয়ে দেখাবো অবশ্যই। আমার এই আমলাগুলো শুকিয়ে গেছে, পুরো দিন রোদ্দুরে দিয়েছিলাম, তো যেটুকানি শুকিয়েছে চলবে, কিন্তু আর একটু হলে ভালো হতো। জানোই তো বন্ধুরা শীতের সকাল, শীতের দিন এখন, তো রোদ্দুর কম হয়, যেটুকানি হলো ঠিক আছে। আচার কড়াইটি এখানে দিয়ে দিয়েছি চুলাতে, জেলে নিলাম। কড়াইটি একটু গরম হবে, তারপর আমি তেল দেব, সর্ষের তেল। দেখো বন্ধুরা ইন লাগছে যে উপাদানগুলি, সেগুলো হলো শুকনো লঙ্কা, আর পরিমাণ মতো আমি নিয়েছি এখানে ইলাইচি দানা 6টি ছোট ছোট, আর
तीन पिस दारचिनी देव रसुन व्यवहार करब और आदा व्यवहार करब जीरा व्यवहार करब और किचू एक चामच मत धनिया धनिया जेटा साबुत धनिया एक भाजी कर উপাদানগুলি সব আমি একটু দিয়ে আস্তে আস্তে করে একটু ভাজি করে দেব। বন্ধুরা এটা হয়ে গেছে আমার, এটা হালকা ভেজে নিয়েছি। এটাকে একটা শুকনো বাটতে হবে, শিলপাটাটা একেবারে শুকনো রাখতে হবে। এতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর আমলাটা আমার আধা কিলো, আধা কিলোর থেকে একটু বেশি আমলা, ওই হিসাবে আমি এক কাপ মতো তেল দিলাম। অল্প তেল লাগবে, বেশি লাগবে না। দেখো বন্ধুরা আমার এটা পিষা হয়ে গেল, তো আমি এটা রেখে দিলাম বাটিতে করে। আর এবার আমি এই রসুন আর আদাটা দিয়ে আবার এটাকে দরদরা পিষব, মানে একদম মিহিন পিষতে হবে না, এটাকে দরদরা করে পিষতে হবে হালকা হালকা। বন্ধুরা এটাও আমার হয়ে গেল এইভাবে, একেবারে মিহিন পিষিনি আমি এটাকে, একটু দরদরা করে রেখেছি। গরম হয়ে গেছে, আমি দেখো বন্ধুরা আর একটা ইনগ্রিডিয়েন্টস কথা ভুলে গেছি আমি, এটা তেজপাতা দিচ্ছি। তেজপাতা মাছ থেকে এরকম করে দুই টুকরা করে নিয়ে দেব, দিয়ে দিলাম। বন্ধুরা আমি শুকনো লঙ্কার মাছ থেকে দুই টুকরা করে নিয়েছি, দশটা মতো দিয়েছি আমি। আমার এটা আধা কিলো আমি শুকনো লঙ্কা গুলো দিয়ে দেবো, আঁচটা কম করে দেবো। যখন শুকনো লঙ্কা দেবো আঁচটা কম করে দেবো। পেস্টটা দিয়ে দেবো, আমি একটু নুন মিশিয়ে দেব। আমার আদা রসুন ভাজি হয়ে গেল, ভীষণ কাশি পাচ্ছে। ভাজি হয়ে গেল, আমি একটু হালকা পরিমাণ হলুদ পাউডার দিয়ে দেবো এটা। আর এতে অলরেডি আমি করে রেখেছি হলুদ পাউডার দিয়ে আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম শুকানোর আগে। আমার ভাজি হয়ে গেল, এখন আমি এই আমলাগুলো মিক্স করে দেবো। তোমরা এই আদাটি কাচের বয়ামে ভরে ফ্রিজেও রাখতে পারো, আবার বাইরেও রাখতে পারো, অনেকদিন পর্যন্ত ভালো থাকে আদাটি।
যারা তেল খেতে পছন্দ করো তার একটু বেশি করে তেল দিয়ে দিও, আর মাখা মাখা হলেও ভালো হয়, বেশি তেল দিলেও ভালো হয়। আমরা তো তেল কম খাই, এই জন্য তেল কম দিয়েছি। কমছে কম 3 থেকে 4 মিনিট আঁচে রাখতে হবে। বন্ধুরা আমার এটা হয়ে এসছে, তো দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার এসছে আর খুব সুন্দর একটা গন্ধ আসছে। এটাকে বন্ধ করে দেব, এর আঁচটা বন্ধ করে দেব, এটা ঠান্ডা হতে দেব একটু। বন্ধুরা এবার একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাতে যে মশলাটা পিষে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে দেবো। একটু মিক্স করে নেব। দেখো বন্ধুরা খেয়ে দেখবে ভীষণ টেস্টি, এর সাথে রুটির সাথেও খেতে পারো, ভাতের সাথেও খেতে পারো, খিচুড়ির সাথে খেতে পারো, এমনিতেও খেতে পারো। আর আমলা তো শরীরের জন্য ভীষণ উপকারী। মিক্স হয়ে গেল আমার, আমি তেলটা একটু মাখা মাখা দিয়েছি, তোমরা চাইলে বেশি দিতে পারো। আমি এইটাই ঢেলে আর একটু ঠান্ডা হবে তখন ঢেকে দেব। আমার আচারটি তৈরি। তো তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যে সকল বন্ধুরা আমার নতুন যারা দেখছো, তারা যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো, যাতে করে তোমাদের পাশে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আসতে পারি। তাহলে বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।